সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে আমার নার্সারি সিলেবাসের ষষ্ঠ অংশ নিয়ে। তো তোমরা কি সবাই রেডি? বই, পেন্সিল, খাতা আর শিট নিয়ে, এগুলো নিয়ে তোমরা সবাই রেডি হও। আমি আজকে ষষ্ঠ অংশের ক্লাসটা নিব। তো প্রথমে তোমরা বাংলাটা খেয়াল করো, আমি আগেই সাজিয়ে নিয়েছি। বোর্ডে দেখো কি লিখেছি, বাংলা কি কি আইটেম আজকে করব আমরা। শূন্যস্থান পূরণ করব, তারপর শব্দ ছড়া পড়ব, এগুলো হচ্ছে মৌখিক, আর এটা হচ্ছে লিখিত। শূন্যস্থান পূরণটা হচ্ছে লিখিত, আর শব্দ ছড়া এগুলো মৌখিক। তারপর কি আছে বাংলার পর? আছে তোমার সাধারণ জ্ঞান, 19 থেকে 22 নম্বর পড়ব আমরা, শিটে আছে। এরপর পড়ব কনভারসেশন, 3-4 নম্বর। তারপর কি আছে ইংলিশ কি আইটেম? ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করব। তারপর শব্দ ছড়া পড়ব কিউ আর দিয়ে। এই গেল ইংরেজি। তারপর দেখো অঙ্ক কি আছে। অঙ্ক আমরা 5টা বানান পড়ব, 1, 2, 3, 4, 5। এই 5টা বানান আমরা আজকে পড়ব। তো চলো শুরু করি বাংলা দিয়ে। দেখো শূন্যস্থান পূরণে কি কি আছে। প্রথমে বলি যে তোমাদের সিলেবাসে যে শব্দগুলো আছে, বর্ণ দিয়ে শব্দ তৈরি করা, তারপর কাঠ ছাড়া শব্দ, এগুলো নিশ্চয়ই তোমরা আগে পড়ে নিয়েছ। এই শব্দগুলো আগে পড়তে হবে, শূন্যস্থান পূরণের আইটেমটা পরে করতে হবে। শব্দগুলো শেখার পরে শূন্যস্থান পূরণ তোমরা পারবে, তোমাদের কাছে সহজ লাগবে। আচ্ছা, আমরা ঐরাবত লিখেছি এখানে, দেখো এটা হচ্ছে শূন্যস্থান পূরণ। দেখো তোমরা এই যে ঐরাবত, এখানে 4টি বর্ণ আছে, ঐরাবতে 4টি বর্ণ। ধরো এখানে আমি এই বর্ণটা এই যে মুছে দিলাম, দেখো শূন্যস্থান পূরণ কিভাবে থাকবে পরীক্ষায়? এইভাবে থাকবে, আমরা 3টা 4টা বর্ণের মধ্যে এখানে 4টা বর্ণ ছিল, এখানে একটা মুছে দিলাম। তো এই যে গ্যাপটা, এখানে যে ড্যাশ চিহ্নটা আছে, এই চিহ্নটাকে বলে ড্যাশ চিহ্ন। তো এই ড্যাশ চিহ্নের উপরে কি হবে তোমাদের আগের বর্ণগুলো দেখে, পরের বর্ণগুলো দেখে বুঝতে হবে যে মাঝখানে কি হবে ড্যাশের উপর। আচ্ছা তোমরা বলো তো দেখি তোমাদের কেমন বুদ্ধি, যে ওইরা পরে ড্যাশ পরে ত, তো এখানে কি হবে? এখানে ব হবে, ওই বৈষ্ণব একাররা ব ত। আমি বটা লিখে দিচ্ছি, পরীক্ষায় এই জায়গাটা ফাঁকা থাকবে, তোমাদের পূরণ করতে হবে এভাবে। তো কি হলো? ওইরা বত। যদি ড্যাশ চিহ্নটা এ বয়ের নিচে না হয়ে এখানে হতো, তাহলে তোমরা কোন অক্ষরটা লিখতে বলো তো? ওইরা ব ত লিখতে, তাই না? এখানে কি লিখতে হতো তোমাদের? ত। তো কি হলো? ওইরা বত। এই চিহ্নটা, এই ড্যাশ চিহ্নটা যে কোনো অক্ষরের নিচে হতে পারে, তোমাদের বুদ্ধি করে চিন্তা করে লিখতে হবে। আচ্ছা আমি প্রথম যে যে জায়গায় ছিল ও ড্যাশ চিহ্নটা সেখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা এরপরে দেখো ঐরাবত গেল, এখন দেখো অলি। এখানে ড্যাশ চিহ্নটা স্বরে অর নিচে আছে, পরীক্ষায় এইভাবে থাকবে। এখানে কি লিখতে হবে? স্বরেও, তাই না? স্বরেও কি হলো? অলি। এরপরে ঠিক আগের দুইটার মতোই তোমাদের এখানে ঔষধ লেখা আছে। এখানে ড্যাশ চিহ্ন স্বয়ের নিচে, মূর্ধন্য স্বয়ের নিচে ড্যাশ চিহ্নটা আছে, তাহলে তোমাদের পরীক্ষায় এই মূর্ধন্য স্বটা থাকবে না, তোমাদের মূর্ধন্য স্বটা লিখতে হবে। তাহলে কি হলো? ও মূর্ধন্য স্ব ধ ঔষধ। এরপর সর্বশেষ, না সর্বশেষ না, এটা হচ্ছে চতুর্থ নম্বরটা, কলম। কলম, কলম। এই যে দেখো তোমাদের বোঝার জন্য আমি আবার এটা মুছে দিলাম,
এটা কি হবে এখানে? কলম, কলম। তাহলে এখানে কি লিখতে হবে? ড্যাশের উপরে, ড্যাশ চিহ্নের উপরে ল লিখতে হবে। ঠিক এভাবে তোমরা শূন্যস্থান পূরণ করবে। এই আইটেমটার নাম কি? শূন্যস্থান পূরণ। তোমাদের এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে অক্ষর দিয়ে, বর্ণ দিয়ে। তাহলে কলম গেল। এখন সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে গয়না। তো এখানে দেখো যে গ অন্তস্থ অ তন্ত ন একান্না গয়না। তো এই গটা যদি আমি মুছে দিই তাহলে এই অংশটা দেখে তোমাদের বুঝতে হবে আগে কি ছিল বা কি হতে পারে। এখানে কি তোমরা বলো তো দেখি? অন্তস্থ দন্ত ন একান্না আছে তোমাদের, তাহলে এখানে কি লিখতে হবে? গ লিখতে হবে। গ লিখলে এটা হয়ে যাবে গয়না। আচ্ছা, তাহলে আমরা পাঁচটা শূন্যস্থান পড়লাম, 1 2 3 4 5। খুব অল্প পড়বো আমরা, কিন্তু খুব ভালোভাবে শিখবো, আমি আগেই বলেছি তোমাদেরকে। তো কি কি শব্দ শিখলাম আমরা শূন্যস্থান পূরণে? ঐরাবত, ড্যাশ চিহ্ন আছে বয়ের নিচে, পরীক্ষায় বটা থাকবে না, তোমরা ব লিখবা। আর অলি যদি আসে হয়তো স্বরেও থাকবে না, তোমরা লিখবা স্বরেও। যে কোনো অক্ষর মিসিং থাকতে পারে, তোমরা যেই অক্ষরটা মিসিং থাকবে সেটা লিখে ফেলবে। আচ্ছা, স্বরেও লয়ঋষিকালি অলি গেল। এখন ঔষধ, ও মূর্ধন্য স ধ ঔষধ। এরপরে কলম, ক ল ম কলম। এরপরে সর্বশেষ গ অন্তস্থ অ দন্ত ন একান্ন গয়না। তাহলে পাঁচটা শূন্যস্থান তোমরা খাতায় লিখে ফেলবে, এখনই লিখে বারবার প্র্যাকটিস করবে। আম্মুকে বলবে এই শূন্যস্থানগুলো তুলে দিতে, ড্যাশ চিহ্ন থাকবে, এই অক্ষরটা থাকবে না, তোমরা এই অক্ষরটা লিখে শূন্যস্থান পূরণ করবে। আচ্ছা, তাহলে বাংলা শূন্যস্থান পূরণের আইটেম শেষ হলো। এখন আমরা নিচে দেখো, শব্দ ছড়া বলা কি 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 বর্ণ দিয়ে লিখবো আমরা শিখবো। শব্দ ছড়া বলা শিখবো আমরা ধ দন্ত ন আর প দিয়ে। তো তোমরা বাংলা বইটা হাতে নাও, এই আমাদের বাংলা বই। এই যে দেখো, এখানে ধ দিয়ে অনেকগুলো অনেকগুলো শব্দ আছে। এখান থেকে তোমরা তিনটি পড়বে, যে কোনো তিনটি, তোমাদের যেগুলো পছন্দ সেগুলো পড়বে। আচ্ছা, আমি পড়ছি, আমার সাথে তোমরা পড়ো। ধ দিয়ে তিনটি শব্দ হচ্ছে ধনুক, ধনেশ, ধোপা। ধনুক, ধনেশ, ধোপা। আবার বলো, ধনুক, ধনেশ, ধোপা। এখন ছড়া পড়ি আমরা। ধনুক হাতে খোকন আসে, ধনেশ পাখি ডালে বসে। আবার বলো, ধনুক হাতে খোকন আসে, ধনেশ পাখি ডালে বসে। এছাড়া বারবার পড়বে, শব্দগুলো বারবার পড়বে। আচ্ছা, ধয়ের পরে দেখো দন্তন্য, দন্তন্য দিয়েও আমরা তিনটি শব্দ পড়বো, ছড়া পড়বো। তিনটি শব্দ পড়ো আমার সাথে। নদী, নৌকা, নাক। নদী, নৌকা, নাক। আবার বলো, নদী, নৌকা, নাক। এখন ছড়াটা পড়ো আমার সাথে। নদীর জলে হাঁস ভাসে, নৌকা দিয়ে বধূ আসে। আবার বলো, নদীর জলে হাঁস ভাসে, নৌকা দিয়ে বধূ আসে। বারবার পড়তে হবে, তাহলে মনে থাকবে। এরপর প দিয়ে, ধ দন্তন গেল, এখন প দিয়ে। প দিয়ে তিনটি শব্দ হচ্ছে পায়রা, পদ্মা, পাতা। আবার বলো, পায়রা, পদ্মা, পাতা। ছড়া বলো, পায়রার দল করছে খেলা, পদ্মার পারে জমবে মেলা। আবার বলো আমার সাথে, পায়রার দল করছে খেলা, পদ্মার পারে জমবে মেলা। তো প দিয়ে আমরা তিনটি শব্দ শিখে নিলাম। এখন সাধারণ জ্ঞানের শিটটা তোমরা হাতে নাও, আম্মুকে বলো শিটটা নিতে হাতে। এই দেখো
সাধারণ জ্ঞান শীট আমরা 19 থেকে 22 নম্বর পর্যন্ত পড়ব। তো শীটে কি আছে 19 নম্বর? 19 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের বিজয় দিবস কোন তারিখ? তো এর উত্তরে কি বলবে তোমরা? আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। আমি যদি তোমাদের প্রশ্ন করি আমাদের বিজয় দিবস কোন তারিখ, তাহলে তোমরা কি বলবে? বলবে আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর। আচ্ছা, 20 নাম্বার প্রশ্নে কি আছে? রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হয়? তোমরা কি জানো রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হয়? হ্যাঁ, রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হয়। আচ্ছা, আমি আবার প্রশ্ন করি, রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হয়? তোমরা কি বলবে বলো তো? উত্তরটা হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হয়। মনে থাকবে তো? আচ্ছা, এবার 21 নম্বর প্রশ্নে কি আছে? পাঁচটি ফুলের নাম বলো। পাঁচটি ফুলের নাম বলতে হবে। পাঁচটি ফুলের নাম হলো শাপলা, জবা, গোলাপ, গাঁদা, ডালিয়া। আবার বলো, শাপলা, জবা, গোলাপ, গাঁদা, ডালিয়া। পাঁচটি ফুল আবার বলো তোমরা আমার সাথে, শাপলা, জবা, গোলাপ, গাঁদা, ডালিয়া। আচ্ছা, এখন 22 নম্বর প্রশ্নটা হচ্ছে পাঁচটি ফলের নাম বলো। পাঁচটি ফলের নাম হচ্ছে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু। আবার বলো, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু। আবার বলো, আম, জাম, কাঁঠাল, কলা, লিচু। আচ্ছা, আমাদের 22 নম্বর পর্যন্ত প্রশ্ন পড়া হয়ে গেল। সাধারণ জ্ঞান এবং কনভার্সেশন প্রতিদিন আম্মুর কাছে একবার করে পড়বে। আচ্ছা, এখন কনভার্সেশন আমরা কি পড়ব? 3 এবং 4 নম্বর। 3 নম্বর কি আছে? হাউ ওল্ড আর ইউ, এর অর্থ কি? তোমার বয়স কত? আমি যদি জিজ্ঞেস করি হাউ ওল্ড আর ইউ, তখন তোমরা কি বলবে? তোমাদের বয়সটা বলবে। আচ্ছা, এই শীটে দেয়া আছে আই এম 5 ইয়ার্স ওল্ড, তোমরা বলবে আই এম 5 ইয়ার্স ওল্ড। আবার প্রশ্নটা করছি, হাউ ওল্ড আর ইউ, তোমরা উত্তর দিবে আই এম 5 ইয়ার্স ওল্ড। আচ্ছা, 4 নাম্বারটা হচ্ছে হাউ আর ইউ, এর বাংলা অর্থ কি? মানে তুমি কেমন আছো, এর উত্তরে কি বলতে হবে? আই এম ফাইন, থ্যাংক ইউ। আবার আমি প্রশ্নটা করছি, হাউ আর ইউ, তোমরা কি বলবে উত্তরে? আই এম ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, বারবার করবে এগুলো, বারবার চর্চা করতে হবে, এরপরে প্রতিদিন ড্রয়িং করবে। আচ্ছা, কনভার্সেশন শেষ হলো, এখন আমরা ইংলিশের দেখো কি কি আইটেম আছে। ফিল ইন দ্য গ্যাপস, বাংলা শূন্যস্থান, আর শূন্যস্থান পূরণটাকে ইংরেজিতে বলে ফিল ইন দ্য গ্যাপস। তোমাদের এই গ্যাপগুলো পূরণ করতে হবে। এই যে দেখো, বাংলাটার মতোই খেয়াল করো, আমি এখানে কি লিখেছি? আইস। তোমাদেরকে তো আগেই বলেছি যে বর্ণ দিয়ে যে শব্দগুলো আছে শিটে, শব্দগুলো আগে তোমাদের শিখতে হবে, তাহলে তোমরা ফিল ইন দ্য গ্যাপস পারবে, ডিকটেশন পারবে, সব কিছু পারবে। কাজেই আগে তোমরা শব্দগুলো শিখে নেবে। এখন দেখো, এখানে আই সি আইস, এখানে ই এর নিচে ড্যাশ চিহ্ন আছে, পরীক্ষায় এই ইটা থাকবে না, তাহলে এখানে তোমাদের কি লিখতে হবে? আই সি ই, এখানে তোমাদের ই লিখতে হবে। আমি আবার লিখে দিলাম। আচ্ছা, আই সি ই আইস। এরপরে এটা কি? জার, জে এ আর, জার, ড্যাশ চিহ্নটা আছে এর নিচে, তার মানে কি? এটা থাকবে না, জে এ আর, এখানে কি হবে তাহলে? জার, এখানে এ হবে, তাই না? জারে এই শব্দে এটা মিসিং থাকলে তোমাদের এটা বসাতে হবে, তাহলে শব্দটা হবে জার, জে এ আর, জার।
আচ্ছা এখন দেখো জারের পরে কি কে ই ওয়াই কি এখানে কে এর নিচে ড্যাশ চিহ্ন তাহলে কেটা থাকবে না কেটা থাকবে না তোদের পরের অংশটা দেখে বুঝতে হবে যে আগে কি হবে তাহলে এখানে কি হবে কে ই ওয়াই কি কি হবে কি এর কেটা তোমাদের বসাতে হবে আচ্ছা এরপরে কি এর পরে লেগ এল ই জি লেগ এখানে ই এর নিচে ড্যাশ চিহ্ন আছে মানে ড্যাশের উপরে যে ই ইটা এটা তোমাদের পরীক্ষার সময় থাকবে না বা অন্য কোনো বর্ণও তোমাদের মিসিং থাকতে পারে এখানে কি হবে ই হবে এমনও হতে পারে দেখো খেয়াল করো এখানে লেগের এলটা নাও থাকতে পারে তখন ড্যাশ চিহ্নটা এই পাশে হবে এখানে তাহলে এখানে কি হবে পরের অংশটা দেখে তোমরা আগের আগে কি হবে এটা তোমরা বুঝে নিবে এখানে ই জি আছে তাহলে প্রথমে হবে লেগ লেগের এল লেগের এল হবে এল ই জি লেগ আচ্ছা কি তাহলে শিখলাম আমরা আজকে চারটা শব্দ শিখলাম ইংরেজি অল্প কিন্তু ভালোভাবে পড়তে হবে যাতে তোমরা দেখে বুঝতে পারো যে কোথায় কোন অক্ষরটা মিসিং থাকলে ওখানে কোন অক্ষরটা বসবে এখানে আইসিই ই লিখতে হবে যেহেতু ড্যাশ চিহ্ন এখানে আইসিই আইস জে এ আর জার কে ই ওয়াই কি এল ই জি লেক আচ্ছা এটা নিশ্চয় বুঝেছো তোমরা তাই না বাংলাটা যেভাবে আমি বুঝালাম ঠিক ওরকমই তোমাদের ইংরেজি আচ্ছা এরপরে দেখো ফিল ইন দ্য গ্যাপস গেল এখন শব্দ ছড়াবো লাগে কিউ আর দিয়ে আমরা তিনটি করে শব্দ পড়ব আর ছড়া পড়ব আমাদের ইংরেজি বই দেখো এ বইটা হাতে নাও তারপরে আম্মুকে খুলতে বলো বইটা আম্মুকে বলো এইট পেজ আছে কিউ দিয়ে তিনটি শব্দ এই যে দেখো কিউ দিয়ে কিন্তু অনেকগুলো ওয়ার্ড বা শব্দ আছে এর মধ্যে তোমরা যে কোনো তিনটি পড়বে তাহলেই হবে তো আমার সাথে পড়ো কিউ দিয়ে তিনটি শব্দ হচ্ছে কুই কুই কুরান আবার বল কুইন কুইল কুরান আবার আমরা বলি কুইন কুইল কুরান কুইন অর্থ হচ্ছে রানী আর কুইল হচ্ছে পাখির পালক আর কুরান হচ্ছে আমরা মুসলমানরা যে ধর্মগ্রন্থ পড়ি সেটার নাম আচ্ছা এখন আমরা ছড়াটা পড়ি ছড়াটা হচ্ছে কোয়েল পাখি আছে মাঠে কুইন বসা আছেন খাটে তোমরা এই যে দেখো এইখানে ছড়ার মধ্যে দুইটা শব্দ যে আছে এই দুইটা শব্দ তোমরা শিখতে পারো এর সাথে আর একটা শব্দ যে কোনো পড়বে তাহলেই তোমরা মানে তোমাদের জন্য সুবিধা হবে যে এখানে কোয়েল শব্দটাও তোমরা পড়তে পারো কুইন কুইল কোয়েল এই তিনটি শব্দ পড়তে পারো যেহেতু ছড়ার মধ্যে এই দুইটি শব্দ আছে এই দুইটি শব্দ শিখবে আর বাড়তে একটা শব্দ শিখে ফেলবে আচ্ছা তাহলে আমি এই ছড়ার দুইটি শব্দ বলি কোয়েল কুইন কুইল কোয়েল কুইন কুইল এই তিনটি শব্দ বলবে তারপর ছড়াটা আবার বলো কোয়েল পাখি আছে মাঠে কুইন বসা আছেন খাটে আবার বলো কোয়েল পাখি আছে মাঠে কুইন বসা আছেন খাটে আচ্ছা কিউ দিয়ে গেল তিনটি শব্দ ছড়া এখন আর দিয়ে এখানে অনেকগুলো শব্দ আছে তোমরা তিনটি শব্দ নিবে এই ছড়ার দুইটি শব্দ নিবে আর একটা বাড়তি নিবে তো তিনটি শব্দ হচ্ছে আর দিয়ে রোজ র্যাট র্যাবিট রোজ র্যাট র্যাবিট রোজ অর্থ কি রোজ অর্থ হচ্ছে গোলাপ আর র্যাট মানে তো তোমরা জানোই র্যাট হচ্ছে ইঁদুর
আর র্যাবিট হচ্ছে খরগোশ। আচ্ছা আমরা তিনটি শব্দ আবার বলি, রোজ র্যাট র্যাবিট, রোজ র্যাট র্যাবিট। তাহলে তিনটি শব্দ গেল, এখন ছড়া বলো। রোজ অতি সুন্দর ফুল, র্যাট দেখতে করো না ভুল। আবার বলো, রোজ অতি সুন্দর ফুল, র্যাট দেখতে করো না ভুল। আচ্ছা আমাদের শব্দ ছড়া গেল কিউ আর দিয়ে। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি, দেখো অঙ্ক আমরা পাঁচটি বানান পড়ব, 1 থেকে 5 পর্যন্ত পাঁচটি বানান পড়ব। তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখবে, বারবার পড়বে, বারবার লিখবে, তাহলে মনে থাকবে তোমাদের। আচ্ছা এই যে খেয়াল করো, আমরা 1 থেকে 5 পর্যন্ত পাঁচটি শব্দ লিখবো ইংরেজিতে। এই যে দেখো প্রথম অক্ষরটা কিন্তু তোমাদের ক্যাপিটাল হবে, এটা সবসময় মনে রাখবে। ইংরেজি শব্দের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়, বাকিগুলো স্মল হয়। এর জন্য আমরা এই যে দেখো ওটা বড় অক্ষর লিখেছি, পরে এন ই স্মল লেটার লিখেছি। আচ্ছা বলো আমার সাথে, ও এন ই ওয়ান। আবার বলো, ও এন ই ওয়ান। টি ডাব্লিউ ও টু, টি ডাব্লিউ ও টু। টি এইচ আর ডাবল ই থ্রি, টি এইচ আর ডাবল ই থ্রি। এরপর ফোর, এফ ও ইউ আর ফোর, এফ ও ইউ আর ফোর। আবার বলো, এফ ও ইউ আর ফোর। তারপর লাস্ট ফাইভ, এই যে দেখো এফ আই ভি ই ফাইভ, এফ আই ভি ই ফাইভ। পাঁচটি বানান, এখনই তোমরা বসে যাও লিখে ফেলো, আগে তোমরা দুইটা দুইটা শিখবে, তাহলে তোমাদের কাছে সহজ হবে। দুইটা দুইটা তোমরা শিখে লিখে ফেলো, পরে আবার একসাথে পাঁচটা লিখবে, বারবার লিখবে, তাহলে তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। কোনো কঠিন কিছু না, প্র্যাকটিস করলে এগুলো তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে, মনে রাখতে পারবে। আর ড্রয়িং প্রতিদিন করবে, আর আম্মুদেরকে বলছি, গার্ডিয়ানদের বলছি যে স্কুলের সাথে আপনারা সবসময় যোগাযোগ রক্ষা করবেন, কারণ যে কোনো ইনফরমেশন আপনারা স্কুল থেকে পাবেন। তো আজকে আমাদের ক্লাস শেষ হয়ে গেল, ষষ্ঠ অংশটা আমি নিলাম সিলেবাসে। তোমরা আশা করি প্র্যাকটিস করবে বাসায়। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।